হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ মহানবমী, নবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজ মনটা খুব খারাপ হয়ে গেছে, যেহেতু কাল অষ্টমীর রাতে, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। তখনই ভেবেছিলাম কি হবে, সকালটা কেমন হবে। তো সকালটা ভালো ছিল, রোদও বেরিয়েছিল, আকাশও পরিষ্কার ছিল, কিন্তু আজ আবার বিকেল থেকে মেঘলা আকাশ। আর এখন আমরা সাজগোজ করেছি সবাই ঠাকুর দেখতে যাওয়ার জন্য, মণ্ডপে বসে আড্ডা দেওয়ার জন্য। ঘর থেকে বেরোবো কি, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। যখন সাজগোজ করেই নিয়েছি, তাহলে আর কি করব, ঘরে বসে শটই বানাই। আর আজকে রাত্রে আমরা ভেবেছিলাম বাইরেই খাওয়া দাওয়া করবো, যেহেতু কাল অষ্টমীতে বাইরে গেছি, কিন্তু কিছু খেতে পারিনি, যেহেতু অষ্টমী পালন করেছি আর কি, যে ভাত খাইনি, নিরামিষ লুচি খেয়েছি আমরা, তার জন্য বাইরে সেরকম কিছু খেতে পারিনি, শুধু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। আজকে ঠিক করেছিলাম যে বাইরে যে বিরিয়ানি খেয়ে আসবো বা বাইরের যা যা খাবার সেগুলোই খাবো, তাই এক বেলাকার মতনই রান্না আমি করেছিলাম। এখন বর বলছে আমি ছাতা নিয়ে রেনকোট পরে যাচ্ছি, বিরিয়ানি আনছে, যেহেতু আর রান্না করতে হবে না, সাজগোজ করেছি, কোথাও বেরোতে পারছি না। মেয়েরাও দুঃখ করছিল, শেষে ভাগ্নে আমরা সবাই একসাথে বেরোতাম আজকে ঠাকুর দেখতে, তো সবাই মিলে সেই জায়ের ঘরে, জায়ের কাছে সবাই, যার যারা আমরা সবাই ঘুরতে যেতাম, ওই সব কটা বসে কোনো আড্ডা দিচ্ছে। আর আমি বলছি তাহলে আমি কয়েকটা শর্ট বানিয়ে নিই, রিলস বানিয়ে নিই, তাই আমি ঘরে চলে এসেছি। তো কয়েকটা আমি শর্ট ভিডিও বানাবো, তারপর এগুলো খুলে দিই সাজগোজ। আর কী হবে, মনে হয় না যে বৃষ্টি নেমেছে সেটা থামবে। তো ফ্রেন্ডস, সেই সন্ধ্যে থেকে বসে আছি, এখন 10টার বেশি বেজে গেছে, তাই বৃষ্টি পড়ছিল বলে বরকে বলেছি যে এসব সাজগোজ বেকার, সেই শর্ট বানালাম, রিলস বানাচ্ছিলাম, তার জন্য আমি ভাবলাম যাক আমার সাজাটা তো সার্থক হয়েছে। তো আমার মেয়েরাও সবাই যে রেডি হয়ে বসেছিল, তো আমার বর গেছিলো বিরিয়ানি আনতে, যেহেতু রাত্রে খাওয়ার জন্য, তখন বিরিয়ানি আনাও হয়ে গেছে, এই যে ওই পরিবেশন করছে বিরিয়ানি। তো এখন আমরা খেয়ে দিয়ে বেরোবো, বৃষ্টি যেহেতু থেমে গেছে, তাই ভাগ্নে ফোন করেছিল, ভাগ্নে ননদ আমরা সবাই খেয়ে দিয়ে বেরোবো ঠাকুর দেখতে। আবার এসেছি গোপালনাথের যে মণ্ডপ, সেখানে যেহেতু এবার এসেছি, এই যে আমার ননদ, আমার ভাগ্নে, আমরা সবাই এসেছি তার জন্য, যেহেতু ননদ আর ভাগ্নে দেখেনি গোপাল মাঠের এই মণ্ডপটা, তাই। আর আজকে যা ভিড়, প্রচণ্ড ভিড়, রাস্তা একদম জাম, জামে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বৃষ্টি হওয়ার পর আকাশ পরিষ্কার হওয়াতে লোকজনের খুব ভিড় হয়ে গেছে। সিমেন্ট পার্ক ঠাকুর দেখতে, এইরকম এখন আমরা এসেছি কোথায়, চতুরঙ্গে, তাই তো, চতুরঙ্গী। তো চতুরঙ্গীতে এসে গোটা মাঠ কাদা, খুব সাবধানে হাঁটতে হচ্ছে, প্রচন্ড কাদা পড়ছে গোটা মাঠ। দুই বোতল বিসলারি 500 ml জল, যার মূল্য চতুরঙ্গ কিন্তু চায়ের জলের গ্লাস,
হ্যাঁ জলের গ্লাস এসব দিয়ে বানিয়েছে আর ওগুলো কি ডিব্বা কিসের ডিব্বা হ্যাঁ ওগুলো কিসের ডিব্বা মোবিলের 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 মুড়ি ওই জায়গা বালতি ভাঙা কলসি ভাঙা হাড়ি ভাঙা সব ভাঙা দিয়ে বানিয়েছে চলো আগে চলো কি বানিয়েছে কি জানি হ্যাঁ চেয়ার ভাঙা ভালো কোনো বাসন আছে কিনা দেখছে যাওয়ার জন্য সব ভেঙে দিয়েছে যাতে কেউ নিয়ে না যায় ক্যারেটটা নিয়ে যাবে দেখাচ্ছে যে আমরা ভাঙা জোড়া জিনিসগুলো যেগুলো ফেলে দিয়েছি ওগুলো দিয়ে বানিয়েছি কিন্তু ভালোগুলো এনে ভেঙেছে এদিকে কি বানিয়েছে আবার এদিকে আমার কি বানিয়েছে দেখে আসি চেয়ার আর গাড়ি ভাঙা দিয়ে না গাড়ি না বুঝছেন মোটর সাইকেল টাইকেল না স্কুটার চাকা এসব দিয়ে ফুল ময়ূর এসব বানিয়েছে নিজে তুমি কি কোনো গাড়ির পার্স খুঁজছো এখানে চলো এবার মায়ের মূর্তি দেখে আসি অজগর কি টিকটিকি টিকটিকি বানিয়েছে টিকটিকি চেয়ার খাচ্ছে না একটা পোকা বানিয়েছে চেয়ার দিয়ে ওটাকে খাচ্ছে মণ্ডপে এখন এসেছি বুদ্ধ বিহার তো গাছ আর গাছের শেকড়ের ভেতরেই সব ঠাকুরই রয়েছে লুকাচুরি খেলেনি খুঁজতে হবে তোকে আচ্ছা বলতো ওষুধটা কোথায় তুই খুঁজেছিস ওষুধ তো থাকবে মায়ের পায়ের কাছে ওষুধ থাকবেই খোঁজ তুই আর মা লক্ষ্মী গো করোনা ভাইরাসের যে মাথাটা ওই যে বেরিয়ে রয়েছে ওটাই ওষুধ তুই খুঁজেছিস তাহলে এই চারজনই হলো লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণেশ আমি বুঝে গেছি ডান দিকেরটা কার্তিক ওদিকেরটা গণেশ মাস্ক ছাড়াই চলে গেছে ক্লাবে দেখতে
विसर्जन तो मोटामुटी ठाकुर देखा गेछे देखार कोनो इच्छा नहीं आर गुड़िया सुईटी तो सारा दिन घुमायनी दुपुर बेलाटा एकटू घुमायनी ना घुमिए जे ओई तीनटे अब्दि ठाकुर देखते पारलाम आमरा तो भालो घुमिए जाबे तो घुमायनी एखोनो तो फ्रेंड्स आमी आमार एई नवमीर ब्लग एखानेई शेष करछि तोमादेर जदि आमार एई ब्लग भालो लेगे थाके तो प्लिज एकटा लाइक करो सबसक्राइब करो आमार चैनलटाके सपोर्ट करो आमाके सबाई भालो थेको गुड नाइट टाटा।